হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো বাহিরে আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি পড়ছে, বাংলাদেশে সিট্রাং নামে একটি ঘূর্ণিঝড় আঘাত আনবে কাল সকালে। সো বৃষ্টি হচ্ছে আর বাসায় খিচুড়ির মাংস হবে না তা তো হয় না, রাইট? তো আমু বানিয়ে ফেললো খিচুড়ি আর মাংস, আর আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুগ ডাল হালকা ভেজে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য, আর মুগ ডাল ভাজার ফলে এর স্মেলটা বের হয়। তারপর এখানে নিয়ে এনেছি পোলার চাল আর মসুর ডাল। ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে এখানে দিয়ে দিতে হবে 3টি এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর দিয়ে দিতে হবে কুচি করা পেঁয়াজ। তারপর এগুলো হালকা ভেজে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তারপর দিতে হবে কয়েকটি কাঁচামরিচ। দেন হালকা পানি দিয়ে এখানে দিতে হবে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচ গুঁড়া। তারপর মশলাগুলো হালকা ভেজে এখানে মুগ ডালগুলো দিয়ে দিতে হবে। তারপর ডাল এখানে হালকা ভেজে না হয়ে গেলে চাল দিয়ে দিতে হবে। চাল হালকা ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। দেন অবশেষে এখানে ঘি দিয়ে দিতে হবে গন্ধের জন্য। ব্যাস, খিচুড়ি রেডি। এখন চলে যাব গরু মাংসের রেসিপিতে। প্রথমে আলু ভেজে নিতে হবে হালকা হলুদ আর লবণ দিয়ে। তারপর নিতে হবে 3-4টে তেজপাতা, 4-5টা এলাচ, বঙ্গ গোলমরিচ। তারপর পাতিলে পরিমাণ মতো তেল নিতে হবে। এখানে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে যে মশলাগুলো দেখেছিলাম সেগুলো। তারপর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে রেখে দেব। তারপর এখানে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর লবণ। তারপর মশলা ভাজা হয়ে গেলে এখানে হালকা পরিমাণে পানি দিতে হবে, আর পানিতে পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমরা দারচিনি ইউজ করিনি, বিকজ আমরা এখানে দারচিনি গুঁড়ো ইউজ করেছি। তারপর মশলাগুলো থেকে তেল উপরে ভাসতে থাকলে মাংসগুলো দিয়ে দিতে হবে। তো মাংস হালকা সিদ্ধ হওয়ার পরে দিতে হবে আলু। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেরেস্তা, কয়েক টুকরো কাঁচা মরিচ আর মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। অলমোস্ট মাংস হয়ে এসেছে, এ পর্যায়ে দিতে হবে অল্প পরিমাণ ধনিয়া। তারপর এছাড়া কড়াই বসানো হলো মাংসের মধ্যে বাকার দেওয়ার জন্য। মেথি দিতে হবে। অবশেষে দিতে হবে হালকা জিরা গুঁড়া, যেহেতু আমরা আগেও ইউজ করেছি। তো রেডি হয়ে গেছে আমাদের এই বৃষ্টির দিনের গরম গরম মাংস আর গরম গরম খিচুড়ি। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সেফ ভাবে থাকবেন, বাহিরে কম বের হবেন।